প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চোরাগোপ্তা হামলা করে সরকারের পতন ঘটানো যাবে না। তিনি বলেন, আন্দোলন করতে জনসমর্থন প্রয়োজন, যা বিএনপির নেই। কেউ আগুন লাগাতে এলে প্রতিহত করার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। নরসিংদীতে জেলা আওয়ামী লীগের সমাবেশে এসব কথা বলেন শেখ হাসিনা। নরসিংদী থেকে আরও জানাচ্ছেন কাজী ফরিদ, ছবি তুলেছেন হাবিবুর রহমান। দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা সহ নরসিংদীতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে জেলা আওয়ামী লীগ রোববার এই সমাবেশের আয়োজন করে। জেলার মোসলেউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এই সমাবেশের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলার বিভিন্ন জায়গা হতে সকাল থেকেই সমাবেশ স্থলে আসতে থাকে সাধারণ মানুষ। বিকেলে সমাবেশ স্থল জনসমুদ্রে পরিণত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় এসে প্রথমেই 10টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের কল্যাণে কাজ করে। তিনি বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্পের পরিকল্পনার সময় তৃণমূলের প্রান্তিক জনগোষ্ঠীর কথা ভাবে আওয়ামী লীগ। আমাদের কাজ মানুষের জন্য কাজ করা, মানুষের কল্যাণ করা। নিশ্চয়ই এই 15 বছরে আপনারা দেখেছেন যে বাংলাদেশ আজকে কত পরিবর্তন হয়ে গেছে। আমরা করি জনগণের জন্য কাজ, আর বিএনপি জামাত জোট আছে, ওরা জানে ধ্বংস করা। শেখ হাসিনা বলেন, বিএনপি জোট দেশের উন্নতি চায় না। চোরাগোপ্তা হামলা করে তারা সরকার হটানোর অপচেষ্টা করছে। মানুষ যদি সাথে না থাকে আন্দোলন হয় না। তো ওই ওরা বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল, জামাত হচ্ছে যুদ্ধ অপরাধীর দল। তাদের কথা এদেশের মানুষ শুনে না, পালিয়ে থাকে লন্ডনে, আর এখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় আসা মানেই দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়া। অগ্নিসন্ত্রাস শুকিয়ে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। এই অগ্নিসন্ত্রাসী যাকে যেখানে পাবেন আগে তাকে ধরেন। ওই 2-3টা চোরাগুপ্ত মানুষ মেরে ওরা এই দেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিরি খেলতে পারবে না। দেশের মানুষের অধিকার নিশ্চিতে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বলে জানান সরকার প্রধান। এই বাংলাদেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন, এই স্বাধীনতা ব্যর্থ হতে পারে না। এই স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছাবো, সেই প্রত্যয় নিয়েই আমি এদেশে ফিরে এসেছি। ওই অগ্নিসন্ত্রাসী খুনি এরা যেন কখনো আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে চিনি মেনে খেলতে না পারে। এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে ঐক্যবদ্ধ থেকে তাকে বিজয়ী করার নির্দেশ দেন দলের নেতাকর্মীদের। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার আপনাদের সেবা করার সুযোগ দেবেন কিনা আপনারা হাত তুলে ওয়াদা করেন। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, নরসিংদী।